नमस्कार बंधुरा, आमी एम गार्डन पी थेके प्रदीप और आपनारा देखछेन आपनादेर पछंदेर यूट्यूब चैनल। तो बंधुरा, आजकेर जे भिडियोटा देखाबो सेटा खूबी सहज एवं आमरा किन्तु एड़िए जाइ बा कखनो ट्राई करी ना। तो रेन लिली चारा किभाबे आमरा बाड़ीते तैरी करे नेबो सहज सहज चारा। तो एकटा सुंदर एई बर्षार समय एकटा सुंदर फुल जार परिचर्या निये किछु भाबते हय ना बा এমন কোনো কিছু করতে হয় না যেটার জন্য আমরা অস্থির হয়ে উঠি এই গাছটা নিয়ে, একদম নিশ্চিন্তে সারা বছরের জন্য নিজের মতো করে থাকে। কিন্তু যখনই বর্ষা শুরু তখনই কিন্তু এই ফুলের দেখা মেলে। তো চারাও তো তৈরি করতে হয়, সেটা কিন্তু আমরা আজকে করে দেখাবো কীভাবে চারা তৈরি করব। প্রথমে দেখাবো বীজ সংগ্রহ করা। এই রেন লিলি ফুলের ফুল ফোটা থেকে 10 দিনের ভিতর বীজ পেকে শুকিয়ে যায়, এটা একটু খেয়াল রাখতে হবে কারণ শুকিয়ে গিয়ে কিন্তু ফেটে পড়ে যায়। তো এগুলি হচ্ছে রেন লিলির বীজ। সবসময় খেয়াল রাখবেন ফুল ফোটার পরে সমস্ত গাছেই কিন্তু কম বেশি বীজ হয়, বেশ কিছু গাছে বাদ দিয়ে, কারণ সঠিক পরাগ সংযোগ না ঘটলে সেখানে বীজ হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। তো রেন লিলি ক্ষেত্রে সেটা কিন্তু বেশিরভাগটাই বীজে পরিণত হয়। তো আমরা এই বীজগুলোকে সংগ্রহ করতে পারি কিভাবে? তো বীজ ফুল ফোটার পরে 3 থেকে 4 দিন পরেই দেখবেন বীজের আকার নিয়ে নিয়েছে। তো বীজটা ধীরে ধীরে বড় হবে এবং 10 দিনের ভিতর বীজ পেকে যাবে, পেকে তখনই কিন্তু বীজগুলোকে সংগ্রহ করতে হবে। এই বীজগুলো সম্পূর্ণ পেকে গেছে, তো এগুলোকে এখন আমি ধীরে ধীরে সংগ্রহ করে নেব। জাস্ট হাত দিলে দেখুন একটা ফুলে কিন্তু কম করে যদি খেয়াল করেন দেখুন 30টার কাছাকাছি কিন্তু বীজ হয়। তো একটা ফুলে 30টা বীজ মানে অনেক গাছের সংখ্যা আমরা করে নিতে পারি। আর গাছ করাটাও খুব সহজ, সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো প্রথমে কী করবো, আমি বীজগুলোকে সংগ্রহ করব, কারণ বর্ষার সময় 2 থেকে 3 বার এই রেন লিলির দেখা মেলে, বর্ষার শুরু থেকেই দেখা মেলে এবং পরেও আরও বেশ কয়েকবার কিন্তু রেন লিলির দেখা মেলে, কারণ এটা তো বর্ষারই ফুল, তাই তো বর্ষাতেই এদের দেখা মিলবে। আমি কিন্তু ধীরে ধীরে যতবারই ফুল ফুটেছে সমস্ত বীজ সংগ্রহ করে রেখেছি এবং আপনাদের সঙ্গে এই একটা সুন্দর মুহূর্ত এবং সহজ মুহূর্ত আপনার সঙ্গে শেয়ার করার জন্য। তো এবার বলি মাটি। মাটি যে কোনো মাটি, শুধু ড্যাল এঁটেল মাটি বাদ দিয়ে আমরা যে শীতের মাটি করি ধরুন সেই শীতের মাটিতে হবে। অন্য সব বীজের ক্ষেত্রে যে অসুবিধাটা আছে সেটা হচ্ছে গিয়ে একটা সুন্দর মাটি তৈরি করতে হয় যেখানে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার আর মাটি এগুলোকে সম্পূর্ণ কোকোপিট ভালো করে চেলে নিতে হয় এবং সুন্দর যাতে বীজ ফুটে বেড়াতে সক্ষম হয় এরকম একটা পরিবেশ তৈরি করতে হয়। কিন্তু এর ক্ষেত্রে কিন্তু একদমই অন্যরকম, অনেক সহজ, সেটা আমি খেয়াল রাখুন। তো আমি মাটিটা ব্যবহার করেছি বালি মাটি, ভার্মি কম্পোস্ট এই মাটির ভিতরে আছে, এতে অন্য কিছু নেই, এমন কিছু নেই। আর যেরকম অবস্থা রাখুন, যদি চ্যাপচ্যাপে ভিজে মাটিও থাকে তাতেও অসুবিধা নেই, এমনটা না শুকিয়ে সুন্দর মাটি তৈরি করতে হবে, তাহলেই এর গাছ হবে। আর বীজ রোপণ করার যে পদ্ধতি এক একটা গাছে এক রকম, এক্ষেত্রে কিন্তু কোনো রকম পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে না, সিম্পলি বীজগুলোকে মাটিতে ছড়িয়ে দিন, একে একে বীজ সমস্ত মাটিতে ছড়িয়ে দিন। 90%-এর বেশি কিন্তু গাছ আপনার কিন্তু ফুটে বেড়াবে, বীজ থেকে চারা হবে। 90% কেন বললাম, কারণ বেশ কিছু বীজ এর ভিতরে খারাপ থাকে, সেই বীজগুলো কিন্তু কখনোই চারায় পরিণত হবে না। আমরা যদি একটা গাছ থেকে বীজ তুলে ঠিকমতো খেয়াল করি দেখবে তার ভিতরে কিছু ছোটো ছোটো বীজ থাকে যেগুলো কিন্তু দিয়ে চারা হবে না। তো আমি এইভাবে ছড়িয়ে নিলাম এবং ছড়িয়ে নেওয়ার পরে এবার যেটা করতে হবে বেশ দু একটা সতর্কতা, আর বেশি কিছু না, দেখবেন ভরে থাকবে 7 থেকে 7 দিনের ভিতরে গাছ ভরে যাবে। তো প্রথম সতর্কতা কোনটা, এই যে বীজগুলো দিলাম এতে কিন্তু জল যখন দেবো খুব সাবধানে, কারণ জল দিলেই কিন্তু বীজ ভেসে উঠবে এবং সমস্ত বীজ এক জায়গায় চলে যাবে, এটা একটা সতর্কতা।
আমি বীজগুলো দিয়ে কী করছি দেখুন, একটু ভিজে মাটিটা জাস্ট হাত দিয়ে চেপে চেপে বীজগুলোকে চেষ্টা করছি মাটির ভিতর বসিয়ে দেওয়ার। এবং বসিয়ে দেওয়ার পরে এতে হালকা করে কোকোপিট আর মাটি সমানভাবে মিশিয়ে সম্পূর্ণ ঢেকে দেবো। ঢেকে দেওয়ার তিন থেকে চার দিন পরে দেখুন বীজ কিন্তু ধীরে ধীরে একে একে উঁকি মারছে, ছোট্ট অঙ্কুর বাইরে বেরিয়ে আসছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একে একে দেখা যাচ্ছে। এবার আমি বলবো বড় এবং দ্বিতীয় সতর্কতা, সেটা কেমন। আমরা যে বীজগুলো বসাবো, মানে বসানো মানে জাস্ট ফেলে দেওয়া, এটাই বসানো, সেটা কিন্তু একদমই খোলা আকাশের নিচে রাখা যাবে না। তার কারণ খোলা আকাশের নিচে রাখলে বীজ হবে, গাছও হবে, কিন্তু অসুবিধা যেটা হবে, এই সূক্ষ্ম সূক্ষ্ম ঘাসের মতো দেখবেন চারাগুলো যখন বেরাচ্ছে, এতে যদি কন্টিনিউ বৃষ্টি পড়ে তাহলে কিন্তু চারাগুলো ভেঙে যাবে এবং মাটিতে মিশে যাবে। তাই আমরা যেটা করব, অবশ্যই যখন বীজ বসাবো সেটাকে কম করে অন্তত 7 থেকে 10 দিন আমরা শেডে রাখবো। সম্পূর্ণ বীজ শেডে মানে এমনটা না যে অন্ধকার শেডে, তাহলে কিন্তু চারা বেরিয়ে অনেক সময় পচে যায়। তো আমরা এমন একটা শেডে রাখবো যেখানে সানলাইটটা পাবে, যে কোনো বীজ ফুটে বেরাবে সে কিন্তু সানলাইটের দিকেই তাকায়। সেটা কেমন, বীজ ফুটে বেরিয়ে সবসময় কিন্তু তার লক্ষ্য থাকে সূর্যের আলো কোন দিকে আসছে গাছে। তো অন্য বীজের চারাও দেখবেন, যদি আমরা শেডে রাখি তো দেখবেন বীজ চারা কিন্তু আলোর দিকেই চলে যায়, গাছ কিন্তু আলোর দিকেই আস্তে আস্তে বেঁকে যায়। তো একে একে দেখুন সমস্ত চারা বেড়ে উঠছে এবং শয়ে শয়ে চারা। আমরা শয়ে শয়ে চারা করে আমাদের যারা গাছপ্রেমী বন্ধুবান্ধব তাদের কিন্তু অবশ্যই শেয়ার করতে পারি এবং আমরা নিশ্চিন্তে বিভিন্ন জায়গায় বসাতে পারি। বসাবো কখন সেটাও আমি বলবো। এই গাছ কিন্তু তুলে এখন বসানোর কোনো রকম যাবে না, কারণ এই গাছের তলায় একটা ছোট্ট বাল্ব থাকে যেটা ছোট্ট পেঁয়াজের মতো দেখতে। যতক্ষণ না আমরা ওই পেঁয়াজটা তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা কখনোই চেষ্টা করবেন না এটাকে তুলে বসানোর। এই গাছ যদি আমরা এর ভিতরে 1 বছর রেখে দিই, এখান থেকে 1 বছরই নেক্সট ইয়ারে ফুল পাবো। তো এটাকে 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট পেঁয়াজে দেখা দেবে এবং এই যে একটা করে ঘাসের মতন স্টিক দেখছেন, এটা আরও বড় হবে এবং 2 করে 3 করে দেখা দেবে এবং আরও একটু মোটা হবে। ঠিক তখনই কিন্তু সঠিক সময় গাছগুলো বড় হয়েছে, তখন আমরা শিফটিং করলেও করতে পারি এবং যদি আপনারা ধৈর্য ধরেন তাহলে কিন্তু আরও বড় সুন্দর ছোটো ছোটো পেঁয়াজ যখন হবে তখন কিন্তু আপনারা তুলে বসাবেন এবং খুব ভালো রেজাল্ট। একদম সহজ পদ্ধতি, যে পদ্ধতিতে আমি চারা করেছি সেটা আপনার সাথে শেয়ার করলাম। তো অসংখ্য ধন্যবাদ যারা ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলেন।